নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমাদের যেমন কথা দিয়েছিলাম, সার্কেল স্পোর্টসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আসলে হঠাৎ করে ভিডিওটা এখানে শুরু হয়ে গেল, তার কারণ হচ্ছে আমার সার্কেল স্পোর্টসে যাওয়ার কথা ছিল না প্রথমে, কিন্তু যেদিন যে সার্কেল স্পোর্টস ছিল সেদিন হঠাৎ করে নোটিশ আসে যে সবাইকে যেতে হবে। তাই উইদাউট এনি প্রিপারেশন, মানে সাজুগুজু না করেই আমি চলে গেছিলাম। আমার মতো এখানে অনেকেই ছিল, আমার অনেকেই বেশ সুন্দর করে সাজুগুজু করে এসেছিল। যাই হোক, সেই জন্য আমাকে এই সারা ভিডিওতে একবারও দেখতে পাবে না। এই দেখো, আমি হাঁটা শুরু করতে করতে পুরো মাঠ পরিক্রমা করে বাচ্চাদের ফার্স্ট যারা ছিল, যে সমস্ত বাচ্চারা, তারা পৌঁছে গেছে। এত বড় লাইন হয়েছিল আর সমস্ত কিছু আমি এখানে শেয়ার করতে পারিনি, অল্প অল্প কিছু ইভেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি। এইভাবে মাঠ মার্চ কমপ্লিট করার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম আর জাতীয় সঙ্গীত গেয়েছিলাম। তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আমাদের সার্কেলে টোটাল 7টা জোন ছিল, এ বি সি ডি ই এফ জি, আর এই জি জোনের মধ্যে আমার স্কুল পড়ে। তো আমার স্কুল থেকে একটি বাচ্চা এসেছিল, ওই দেখো রেড কালারের টি শার্ট পরে বাচ্চাটি, ও আমাদের স্কুলের বাচ্চা। তো ও পার্টিসিপেট করেছিল, বাকি সব আমাদের জিপির আন্ডারে যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলের বাচ্চা। তো এইভাবে 7টা জোন থেকে বাচ্চারা খেলতে এসেছিল। এখানেও আমাদের স্কুল থেকে যে বাচ্চাটি এসেছিল সে এখানেও ভালো পারফর্ম করে, সেটা তোমরা শেষে জানতে পারবে তার পারফরমেন্সটা কী হয়েছে। তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটি। এটা অনেক ডিফারেন্স।
Girls. খেলা পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই আমি ফিরে যাচ্ছিলাম, কেন কি অনেক দেরি হয়ে গেছিল আর আমার বাড়ি এখান থেকে অনেক দূর। আমি যে স্টেশনে নামি স্কুল যাই, সেখান থেকে আরও দুটো স্টেশন পর আমাকে আসতে হয়েছিল, যে কারণে আমি পুরো খেলা কমপ্লিট হওয়ার আগেই ফিরছিলাম। তো এবার তোমাদের বলেই দিই, আমার স্কুলের যে বাচ্চাটা এখানে পারফর্ম করলো ও এখান থেকেও ফার্স্ট হয়েছিল। তো এখান থেকে ফার্স্ট হওয়ার পর সেই জন্য ওকে সাব ডিভিশনাল স্পোর্টসে নিয়ে যাওয়া হবে। আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন অলরেডি সাব ডিভিশন স্পোর্টস হয়ে গেছে, তাই তোমাদের জানিয়ে রাখি আমার স্কুলের বাচ্চাটি সাব ডিভিশনে গিয়ে থার্ড হয়েছিল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে।